আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি নতুন 8HR V100 গেমিং ব্যাকলাইট কিবোর্ডের আনবক্সিং করব এবং কিবোর্ডটা কেমন সেটা একটা রিভিউ দিব। তো চলুন দেখি। এটা আমি পিকাবো থেকে নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 860 টাকা, আর এটার শিপিং কস্ট 40 টাকা, সো সব মিলায় 900 সামথিং আসে। কিবোর্ডটা খুলে দেখাচ্ছি, এই প্রাইসের ভিতরে কিবোর্ডটা অনেক সুন্দর। এটা পুরো একটা গেমিং মোডে কিবোর্ডটা আছে আপনার, খুবই সুন্দর ডিজাইন। আর এখানে অনেকগুলো অপশান আছে, আমি সেইগুলো সব এক এক করে দেখাবো ল্যাপটপের সাথে কানেক্টেড করে, সো আপনারা পুরোটা দেখুন। এখানে স্ট্যান্ড আছে দুইটা, আপনি এটা চাইলে হাই করেও রাখতে পারবেন, এই যে একটু উঁচু করে রাখতে চাইলে সেটাও পারবেন। সো আমি আমি দেখাই আমি প্লাগিং করে ল্যাপটপে প্লাগিং করে দেখাচ্ছি। দেখুন এটা সুন্দর একটা কালারফুল লাইটে কিবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা কাজ করে অনেক মজা। আর এখানে অনেকগুলো অপশান আছে, সো অপশানগুলো আমি এক এক করে দেখাই। এটা হচ্ছে মিউজিকের অপশান, এটা সাউন্ড কমানো, এটা সাউন্ড বাড়ানো, এটা সাউন্ড অফ করা, এটা ফরওয়ার্ড বাটন, এটা স্টপ বাটন, সো এটা হেডফোনের বাটন, এটা হোম বাটন, এটা মেসেজের বাটন, সো অনেকগুলো অপশান এখানে আপনাদের পেয়ে যাচ্ছেন আপনারা। আর এখানে যে কালার, এখানে 3টা কালার আছে, সো কালারগুলো আমি এক এক করে দেখাই। কালারগুলো হচ্ছে FN এবং এই যে SL, FN এটা চাপ দিয়ে SL যখন আপনি দিবেন, এই দেখেন আমি কিন্তু নীল কালার হয়ে গেল। এটার ব্যাকলাইট ছাড়াও এখানে যেই অক্ষরগুলো আছে, অক্ষরগুলোতে আপনি লাইটগুলো পাবেন, সো অন্ধকার ইউজ করতে আপনার টোটালি কোনো সমস্যা হবে না। যে ক্যাপস লক বাটনগুলো দেখছেন কি সুন্দর, এই যে হোম বাটন যেগুলো আছে আপনি চাইলে অন করতে পারতেছেন। আর আপনি যদি কালার এম কালারগুলো দেখেন, এটা নীল, এই যে পার্পল, আর আপনি যদি চান 3টা কালারই কম্বিনেশন হোক তাহলে আপনার এই যে FN টিপে যখন আপনি PSটা টিপবেন তখন এই 3টা কালারের কম্বিনেশনটি আপনি পাবেন। আর আপনি যদি সিঙ্গেল একটি কালার চান তখন FN টিপে SL দিয়ে আপনি যে কোনো একটি কালারে আপনি কিবোর্ডটা রাখতে পারছেন। এই কিবোর্ডটা এই বাজেটের ভিতরে বেস্ট কিবোর্ড আমি মনে করি। আপনারা চাইলে পিকাবো দারাজ থেকে নিতে পারেন, আর যদি চান এলিফ্যান্ট রোডে আপনারা কম্পিউটার মাল্টিপ্ল্যান থেকে নিতে পারেন, বাট অনলাইন থেকে এটা অ্যাভেলেবেল বেশি। আর এটা আমি ইউজ করতেছি, এটা অনেক ভালো, অনেকে রিভিউ পেয়েছি, এটা অনেক ভালো রিভিউ পেয়েছি। আর এই যে অপশানগুলো আছে এই বাজেটের ভিতরে আসলে এটা পাওয়া দুষ্কর, সো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কিছু বুঝতে, সো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আমি নতুন নতুন রিভিউ নিয়ে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আসবো। সো আজকের মতো এখানেই, কেমন লাগছে ভিডিওটা সবাই আমাকে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব।